যখন আমার সময় খারাপ থাকে তখন আপন মানুষগুলো অবহেলা করে। গার্লফ্রেন্ডের বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেলে দুঃখ হাইস চলে দুই বছর থাকে, আর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হলে দুঃখ আজীবন থাকে। আবারও অপরিচিত হয়ে গেলাম আমরা। তাকাই আছো কেন? প্রেম করবা? হেই লেডি, দিস ইজ জু। আমাকে তোমার ভাল লাগছে, চলো কাজী অফিসে বিয়া করবো। মনে হলো স্যান্ডেলের নিচে কি যেন আটকাই আছে। আমা উঠে দেখি তোমার ইগো। সব থেকে বেশি চাওয়া মনে হয় তোমাকেই চেয়েছি, লজ্জার বিষয়। তারপরেও আমি তোমাকে পাই নাই। আমি তোমার জন্য অপেক্ষা করব। সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। প্রেম করি সমবয়সী একটা ছেলের সাথে, যদি একটা ঝাড়ি মারি দশটা ঝাড়ি মারে, যদি একটা চিমটি মারি দশটা চিমটি মারে। যে বয়সে আমরা হরলিক্স খাইতাম সেই বয়সে এখনকার ছেলে মেয়েরা নাকি খেয়ে ছেড়ে দেয়। জীবন থেকে শুধু একটা জিনিস শিখছি, মানুষ প্রয়োজনে প্রিয়জন বানায়। আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। গার্লফ্রেন্ডের বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেলে দুঃখ হাইস চলে দুই বছর থাকে, আর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হলে দুঃখ আজীবন থাকে। বন্ধু, আজকে আমার টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াবো, আয় 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 তাড়াতাড়ি আয়। তাকে বলেছিলাম তাকে ছাড়া আমি বাঁচব না, সেও বিশ্বাস করিনি আর আমিও মরিনি। আপনি কি জানতে চান আমার ধৈর্য সম্পর্কে? আমি ওই জিনিসও চাইরা আসছি যেটা আমার জীবন থেকেও বেশি মূল্যবান ছিল আমার কাছে। কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, আমি যখন যাকে অনলাইনে পাই তখন তার। আমি বলি কি, ভুল মানুষরে ভুইলা যাওয়াই ভালো। গাড়ির তেল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা ফুরাবে না, আদৌ কিন্তু লাইনটা গাড়ির জন্য ছিল না। আমি সব কিছু হারাতে রাজি কিন্তু তোমাকে না। মেয়েদের জন্মগত অভ্যাস, নিজের চেয়ে সুন্দরী কোনো মেয়ে দেখলেই বলবে ডম কত। এই যে আমার ছবি যে ফোনে লুকিয়ে রাখো, বাসায় জানে? এক নারীতে যে পুরুষ আসক্ত তার কাছে অন্য নারী বিষাক্ত। তোমার প্রতি ভালোবাসাটা আমার অনেক বেশি, জান গো ছাইরা যাও না আমারে, কইরা উদাসী। তুমি যতই সুন্দরী হও না কেন, তোমার বয়ফ্রেন্ড অন্য মেয়ের দিকে তাকাবে, এটাই বাস্তবতা। সবাই তো প্রতিষ্ঠিত মানুষ খুঁজে, তুমি না হয় আমার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত পাশে থেকো। আমাকে ছাড়া যদি তোমার চলে তাইলে মনে রাখবা, তোমাকে ছাড়া আমার দৌড়াবে। 60 বছর বয়সে 60 কোটি টাকা দিয়ে কি হবে যদি 20 বছর বয়সের শখের জিনিসগুলোই না পাওয়া যায়? আসলে তোমার দোষ দিব কি, আমিও কখনো আমার বোনকে বেকার ছেলের হাতে তুলে দিব না। সেই পুরুষই উত্তম যে রেগে থাকার পরেও একজন নারীর সাথে ভদ্রভাবে কথা বলে। কি করিলে পাবো তোমায় একবার যদি জানতাম, 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও তোমায় ফিরিয়ে আনতাম। 16 কোটি মানুষ বাংলাদেশে আর তুমি একজনের জন্য কষ্ট পাচ্ছ, সেম কালারের মধ্যে অন্য ডিজাইন বেছে নাও। ইজ্জত যাওয়ার ভয়ে যাদেরকে আমরা বিয়ের দাওয়াত দেই না, তারাই কিন্তু আবার বিনা দাওয়াতে আইসা কবর খুইরা দিয়ে যায়। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। সকালে প্রেম বিকালে বিচ্ছেদের যুগে আমার পুরো জীবনে আমি শুধু একটা মেয়েরই চাইছি। মানুষ কেন বোঝে না, বদনাম হওয়ার জন্য আগে নাম কামাইতে হয়। 3 দিন না খেয়েছিলাম কেউ জানলো না, আর আজ একটু বিড়ি খাইছি এখন সবাই জানে। বউ আর উকিলকে কখনোই মিথ্যা বলবেন না, কারণ তারা সত্যটা জেনেই আপনাকে প্রশ্ন করে। মানুষ আমাকে কি ইগনোর করবে, আমি তো মানুষকে পাত্তা দেই না। একদিন ঝুম বৃষ্টিতে তুমি আর আমি একসাথে ভিজবো।
একটা কথা কখনো ভাবে দেখছেন? আমার পকেটে টাকা আসে কচ্ছপের লাগান আর চলে যায় খরগোশের লাগান। অবশেষে তুমি আমার হৃদয়ে থেকে যাবে, কিন্তু অন্য কারো ভাগ্যে। আমার এই ছোট্ট দুনিয়াতে আমার সবকিছুই তুমি। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি, তোমার এই সহজ খেলায় ইচ্ছে করেই হারি। জীবনে কিছু পাইছি আর না পাইছি, একটা কথা মানতে হবে, মনের মতো একজন বাবা পাইছি। তর্ক করবো কেন? তুমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ, কথা শেষ। না, সব থেকে বড় শক্তি হচ্ছে নিজের বর্তমান অবস্থাকে হাসি মুখে মেনে নেয়। আমার বন্ধু বান্ধব বেশি না, কিন্তু যেইগুলাই আছে ওইগুলো আবার কম দামি না। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু থাকবেই।